দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ে গুণ দিয়ে দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছেন। মডেলিং, নাটক, সিনেমা, উপস্থাপনা সহ প্রায় সব অঙ্গনেই তার সরব উপস্থিতি। এবার ভক্তদের জন্য সুখবর বয়ে আনলেন ঢালিউডের এই নায়িকা। 2021 সালের জন্য পোদায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই তথ্য জানিয়েছেন ফারিয়া নিজেই। আগামী 9ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হবে। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে 3 বার নাচে অংশগ্রহণ করেছিলেন নুসরাত ফারিয়া। এইবারই প্রথম তিনি অনুষ্ঠানে উপস্থাপনা করবেন। এই প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান অনুষ্ঠানে নাচের পারফরমেন্স অংশগ্রহণ করেছি। এবারের বিষয়টা ভিন্ন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু ভয় তো কাজ করবেই। তবে এটাও সত্যি, উপস্থাপনা আমি সবসময় ভীষণ উপভোগ করি এবং আমার কাছে সবসময় উপস্থাপনা ভীষণ চ্যালেঞ্জিং বলে মনে হয়। যারা আমাকে এবারের অনুষ্ঠানের উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এদিকে নুসরাত ফারিয়া সম্প্রতি একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ভয়। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।